পাহাড়ে বেড়াতে যাব মানেই শুধু দার্জিলিং কালিম্পং তেমনটা না। বর্তমানে উত্তরের অজানা অচেনা পাহাড়ি গ্রামগুলি বেশি জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। দু তিন দিন শান্ত পরিবেশে ছুটি কাটানোর জন্য বাঙালি বারবার বেছে নিচ্ছে উত্তরবঙ্গের এই অফবিট ডেস্টিনেশনগুলিকে। প্রায় 5,500 ফুট উচ্চতায় পাইনকের জঙ্গলে ঘেরা আর বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গে নিয়ে নিশ্চুপে দাঁড়িয়ে আছে ছোট্ট পাহাড়ি গ্রাম চারখোল। আজকের এই পর্বে আমরা জেনে নেব চারখোল ভ্রমণের খুঁটিনাটি বিস্তারিত সমস্ত তথ্য। তাহলে চলুন বেরিয়ে পড়ি ভালোবাসার চারখোল। নিউ জলপাইগুড়ি থেকে চারখোলের দূরত্ব 73 কিলোমিটার সড়কপথ। রাস্তাটা চলে গেছে সেবক কালীঝোড়া তিস্তা বাজার হয়ে। নিউ জলপাইগুড়ি থেকে চারখোল যাবার জন্য শেয়ার গাড়ি প্রায় নেই বললেই চলে। রিজার্ভ করেই আপনাকে যেতে হবে, ভাড়া পড়বে 3,000 টাকা। এই অফবিট ডেস্টিনেশনগুলিতে বেড়ানোর জন্য প্যাকেজ বুক করে যাওয়াটাই বেস্ট। নির্ঝঞ্ঝাটে ঘুরে বেড়াতে পারবেন। কিভাবে প্যাকেজ বুক করবেন ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকল। চারখোল সেবক রোড ধরে গেলে একটা উপরি পাওনা, সেটা হলো সেবক কালীবাড়িটা আপনি দেখে নিতে পারবেন। সেবক কালীবাড়ি পথেই পড়বে, চাইলে কিছুটা সময় সেবকে কাটাতে পারেন। সেবকও কিন্তু একটা সুন্দর ট্যুরিস্ট স্পট। শহরের কোলাহল ছেড়ে আমরা পাড়ি দিয়েছি সবুজের দেশে। খানিকটা পথ আমরা সুন্দরী তিস্তা নদীকে সঙ্গে নিয়েই এগোব। ধীরে ধীরে পাহাড়ি পথ ধরে ছুটে চলেছে আমাদের গাড়ি। মন ভরানো নীল আকাশ, দূরের সবুজ পাহাড়, লাল নীল কাঠের বাড়ি, সব মিলিয়ে এ যেন এক রূপকথার পরিবেশ। বেশ কয়েক ঘন্টা পথ পার করে আমরা পৌঁছে গেলাম ছোট্ট একটা গ্রামে। এই গ্রামটির নামই চারখোল। গ্রামটির আশেপাশে চারিদিক খোলা, তাই জায়গাটির নাম চারখোল। এখন বিকেল গড়িয়ে সন্ধে নামার অপেক্ষা। আমরা চারখোলের সবথেকে বেস্ট হোমস্টে বুক করিয়েছি। আজকে আমাদের রাতের ঠিকানা চারখোল গ্রুহাম হোমস্টে। এই হোমস্টের সবকটি রুম খুব সুন্দর করে সাজানো গোছানো। হোমস্টেতে টোটাল 4টে রুম আছে। জানালা খুললেই আপনি কাঞ্চনজঙ্ঘা এবং কালিম্পং পাহাড়ের দর্শন পাবেন। এখানে থাকার এটাই বেনিফিট। এই হোমস্টেতে ডবল বেড, ট্রিপল বেড সব ধরনের রুমই পেয়ে যাবেন। এখানে থাকার খরচ মাথাপিছু 1400 টাকা থেকে শুরু, ফুডিং এবং লজিং দিয়ে। এই হোমস্টেতে থাকলে একেবারে নিজের বাড়ির মতো ফিলিংস পাবেন।
রান্নাবান্না বেশ সুস্বাদু, কোনো রকম ইস্যু পাবেন না। চিকেন ডিম ছাড়া বেশিরভাগ খাবারই অর্গানিক পাবেন। এই হোমস্টের ওপরে একটা বড় খোলা ছাদ আছে এবং তার পাশে আছে কাঠ এবং প্লাই দ্বারা নির্মিত একটি বসার জায়গা। রাত্রিবেলায় এইখানে বসে জমিয়ে আড্ডা দিতে পারবেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে এবং স্ক্রিনে হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। হোমস্টের বর্তমান ওনার বাঙালি, তাই আপনার কোনো সমস্যাই হবে না। পরদিন সকালে গ্রামটা ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। এখন আমি আছি চারখোল। চারখোল এই কোলাখামের মতোই একটা অফবিট ডেস্টিনেশন, অফবিট জায়গা। কালিম্পং থেকে 28 কিলোমিটারের দূরত্ব এই চারখোল। সুন্দর একটা পাহাড়ি গ্রাম। এখানকার প্রত্যেকটা পাহাড়ি গ্রামই খুবই সুন্দর, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো কোলাহল নেই, একেবারে নিরিবিলিতে শান্ত পরিবেশে দু একটা দিন কাটানোর সেরা ঠিকানা। আমার মনে হয় এর থেকে ভালো জায়গা আপনারা আর কোথাও পাবেন না। চারখোল থেকে অনেকটা হাঁটা পথে ঝান্ডি দ্বারা ভিউ পয়েন্টে যাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি মাউন্ট এভারেস্টের কিছু অংশের দেখা মেলে এখান থেকে। এই গ্রামের সিংহভাগ মানুষই লেপচা জনগোষ্ঠীর, গুটি কয়েক পরিবার নিয়ে এই গ্রামটি গড়ে উঠেছে। এখানকার বেশিরভাগ মানুষই চাষবাস এবং হোমস্টে ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে। এই মানুষগুলো সহজ সরল জীবনযাত্রা এবং এদের আতিথেয়তা আপনার মন কেড়ে নেবে। এই গ্রামটি পুরোটাই ঘুরতে হবে মূলত পায়ে হেঁটে। এখানকার সুন্দর ঘরবাড়ি এবং ফুলের কালেকশন দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। চারখোল থেকে আপনি লাভা, লোলেগাঁও, কোলাখাম, ইচ্ছেগাঁও, পেডংয়ের মতো জনপ্রিয় পাহাড়ি জনপদগুলো থেকে ঘুরে আসতে পারবেন। যারা আমার মতো কোলাহল থেকে অনেক মাইল দূরে এরকম একটা সুন্দর পরিবেশে দুদিন কাটাতে চান, তাদের জন্য সেরা ঠিকানা চারখোল গ্রুহাম হোমস্টে। পার্সোনালি আমার এই অফবিট জায়গাটি ভীষণ পছন্দ হয়েছে, আশা করি আপনাদেরও হবে। আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটি অফবিট ডেস্টিনেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।